بسم الله الرحمن الرحيم মানবতার পথ চলা চ্যানেল সত্যের পথে সুপ্রিয় দর্শক ও শ্রোতা আজ আমরা এক মহান ব্যক্তিত্বকে নিয়ে আলোচনা করব সেই নিরেখে দুচার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারো ইমাম রেখে গেছিলেন সেই বারো ইমামের ষষ্ঠতম ইমাম ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ এ প্রসঙ্গে আল্লাহ রাসূল বলেছেন যে আমরা সবাই মুহাম্মদ আমাদের প্রথমে মুহাম্মদ আমাদের অন্তিমে মুহাম্মদ আমাদের মধ্যেও মুহাম্মদ এই হাদিসের আলোকে এ কথা বলা চলে যে পৃথিবীতে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া বারো ইমাম সবাই মুহাম্মদ তারা নবী নন কিন্তু নবীর রিসালতের রক্ষক নবীর দিনের বার্তাবাহক তাই এই ষষ্ঠ ইমাম জাফর সাদিক আলাইহিস সালামকে নিয়ে আজই আমরা আমাদের স্টুডিওতে আলোচনা রাখব কারণ তার মতো মহান ব্যক্তিত্ব ইতিহাসের পাতায় সেভাবে ঠাঁই পায়নি যেভাবে অন্যেরা ঠাঁই পেয়েছে অথচ তিনি ছিলেন মহান জ্ঞানী এবং ইসলামকে রক্ষা করার ক্ষেত্রে তার অবদান অবিস্মরণীয় আসুন তাকে নিয়ে কিছু আলোচনা করি ইমামে জাফর সাদিক তুমি সত্যের নিশানা তুমি জ্ঞানের করোনা তুমি আধারে রমানিসা তুমি বোবা মানুষের ভাষা তুমি সত্যের নিশানা তুমি জ্ঞানের করোনা তুমি আধারে রমানিসা তুমি বোবা মানুষের ভাষা তোমাকে ভুলতে পারিনি ইমামে জাফর সাদিক তোমাকে ভুলতে পারিনি ইমামে জাফর সাদিক উমাইয়া তাগুতি জামানায় আব্বাসি তাগুতি জামানায় উমাইয়া তাগুতি জামানায় আব্বাসি তাগুতি জামানায় উদিত হলে তুমি নবীর জ্ঞানের ঝর্ণায় উদিত হলে তুমি নবীর জ্ঞানের ঝর্ণায় তোমার নামে দরুদ পড়ি ইমামে জাফর সাদিক নবী বংশে তরুণ সূর্য স্রষ্ট প্রদীপ শিখা নবীর আলোকে দূর করে দিলে আধারের অমনিসা গ্রিক দর্শন ছেয়েছিল সবে বিশ্বের প্রান্ত সীমা বস্তুবাদী নাস্তিক দল চারিদিকে মেলে পাখা এমন সময় উদিত হলো নবীর পতাকাবাহী প্রমাণ করিল ইসলাম সত্য তাহার জুড়ি নাহি ফেকা শাস্ত্রে তুমি ছিলে যুগশ্রেষ্ঠ ইমাম বেলায়েতে ছিল পূর্ণ হৃদয় মহাজ্ঞানী মহাজন ইমামে জাফর সাদিক তোমার হাতে গড়া আবু হানিফা তোমার হাতে গড়া ইমাম মালিক তোমার হাতে গড়া আবু হানিফা তোমার হাতে গড়া ইমাম মালিক তোমার হাতে গড়া জাবের ইবনে হাইয়ান তুমি তুলেছো জাগিয়ে তুমি সত্যের অবদান তোমার হাতে গড়া জাবের ইবনে হাইয়ান তুমি তুলেছো জাগিয়ে তুমি সত্যের অবদান তব প্রতিভাই মুগ্ধ হয়ে যত জ্ঞানী গুণীজন প্রীতি ডোরে বাঁধি উপাধি দিল তুমি সত্যের বিজয় নিশান তাগুতি শক্তি উমাইয়া আর আব্বাসী রোশন আলে
দগ্ধ করিল জীবন তোমার অন্যায় আচরণে, বিষপ্রয়োগে শহীদ করিল যত সব বেঈমান, নিজেদের তরে খুলে নিল তারা জ্বালাময়ী জাহান্নাম। মানব মনের স্বর্ণ সিংহাসনে রবে তুমি চিরকাল, সালাম লও হে ষষ্ঠ ইমাম জাফরে সাদিক আলাইহিস সালাম। তুমি মোদের ষষ্ঠ ইমাম, ইমামে জাফর সাদিক, ইমামে জাফর সাদিক, ইমামে জাফর সাদিক। ইমাম জাফরে সাদিক আলাইহিস সালাম মানুষের সমস্ত জ্ঞানগর্ভকে চারটি বিষয়ের মধ্যে উপলব্ধি করেছেন, আসুন তা শুনে নিন। তোমার সৃষ্টিকর্তার সম্পর্কে জ্ঞান অর্জন করা, আল্লাহ পাক যে নিয়ামতগুলো দিয়ে তোমাকে সৃষ্টি করেছেন তার সম্পর্কে জ্ঞান অর্জন করো, আল্লাহ তোমার কাছে কি চান এবং তোমার কি দায়িত্ব তা জানা ও বোঝা। যে জিনিস তোমাকে দীন ইসলাম থেকে দূরে সরিয়ে নেয় তা সম্পর্কে জানা বোঝা করো। ইমাম জাফর সাদিক আলাইহিসসালাম নবীগণের নৈতিক চরিত্রের চারটি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, সেগুলি হলো অনুগ্রহ করা, বদান্যত দেখানো, সমস্যার বিপরীতে ধৈর্য ধারণ করা, মুমিনদের অধিকার রক্ষা করা। মুমিনগণ যে দুটি ভয়ের মধ্যে থাকে সেই দুটি ভয়কে তিনি উল্লেখ করেছেন এভাবে, অতীতের গুনাহর ব্যাপারে সে জানে না যে ওই গুনাহার কারণে আল্লাহ তাকে কি সাজা দেবেন, আর যতদিন বেঁচে আছে সে জানে না যে আরো কতগুলো গুনাহ তার হবে বা কোন ধরনের ধ্বংসস্থলে সে পতিত হবে। এজন্য ভয়ের মধ্যে থাকা ব্যতীত রাত দিন শেষ হয় না, আল্লাহর প্রতি ভয় থাকা ব্যতীত মুমিনকে সংশোধন করবে না। ইমামে জাফর সাদিক আলাইহিসসালাম বলেছেন, কোন বান্দাই পরিপূর্ণভাবে প্রকৃত ইমানে পৌঁছাতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার মধ্যে তিনটি বৈশিষ্ট্য অর্জিত হচ্ছে, আসুন শুনে নেই সেই তিনটি বৈশিষ্ট্য কি। পরিপূর্ণভাবে দিনকে বুঝতে পারা, সঠিক প্রক্রিয়ায় জীবন যাপন করা, দুঃখ কষ্টে ধৈর্য ধারণ করা। ইমাম জাফর সাদিক আলাইহিসসালাম বলেছেন, তিনটি বিষয়ের প্রতি এই তিনটি ক্ষেত্র ছাড়া পরিচয় পাওয়া যাবে না, আসুন সেই তিনটি বিষয় শুনে নেই। যুদ্ধের সময় বীরত্বের পরিচয়, অভাবের সময় খায়ের পরিচয়। ইমামে জাফর সাদিক আলাইহিসসালাম বলেছেন, প্রতিটি ভালো ও উত্তম কাজের সূত্র আমরাই এবং সমস্ত কল্যাণও আমাদের শাখা প্রশাখা থেকেই, আসুন সেগুলো শুনে নিন। তাওহীদ, রাগ সংযম, পরসিদের খবর নেওয়া, রোজা, ফজিলতকে স্বীকার করা, দারিদ্রদের সাহায্য করা, ফজিলত সম্পন্ন লোকদের ফজিলতকে স্বীকার করা, যে মানুষের ক্ষতি করে তার খারাপ দিকটি ভুলে যাওয়া। অপরদিকে ইমামে জাফর সাদিক আলাইহিসসালাম বলেছেন, প্রতিটি খারাপ কাজেরও সূত্র আমাদের শত্রু দ্বারা এবং প্রতিটি অন্যায় কাজ তাদের শাখা পোশাখা দ্বারা সৃষ্ট হয়, আসুন সেগুলো শুনে নিন। ডাকাতি করা, কৃপণতা, সুদ খাওয়া, গোপনে পাপ কাজ করা, জেনা, এতিমদের সম্পদ হরণ করা, গুজব রটনা। এক মুসলমান ভাইয়ের সঙ্গে আরেক মুসলমান ভাইয়ের কি হক আছে সে প্রসঙ্গে ইমাম জাফর সাদিক আলাইহিসসালাম বলেছেন, প্রতিটি মুসলমানের উচিত তার অন্য মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ করার সময় ওই মুসলমানের চাওয়া পাওয়ার দিকে নজর রাখা, যেহেতু এমন কেউ আছে যে আল্লাহর রাস্তায় জিহাদ করবে। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, এতক্ষণ আমরা ইমামে জাফর সাদিক আলাইহিসসালাম সম্বন্ধে যৎকিঞ্চিত আলোচনা করলাম, শুধু এটাই যথেষ্ট নয়, আমরা আগামীতেও তাকে নিয়ে বিভিন্ন আলোচনা রাখব, টক শো, বক্তব্য, বিভিন্ন বিষয়ের উপরে তাকে তার মহান অবদানকে স্বীকৃতি স্বরূপ স্মরণ করব। আজ সময়ের সাপেক্ষে এতটুকুই, আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন, শেয়ার করুন। ওয়াখরু দামানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইমামে জাফর সাদিক, ইমামে জাফর সাদিক, ইমামে জাফর সাদিক, ইমামে জাফর সাদিক।